পেতে পেতে হঠাৎ করে বন্ধুটা ঠিক জুটে যায়। বন্ধু দরজা খুলে সূর্যটা ঠিক উঠে যায়। কান্না পেতে পেতে হঠাৎ করে বন্ধুটা ঠিক জুটে যায়। হাতটা বাড়াই তাই তোমার দিকে ডাকি ঝাপসা চোখে তোমায়। তুমি হাতটা তোমার দাও, হাতটা তোমার, হাতটা তোমার আমায়। তোমরা শুনছো কলকাতা ক্যালাইডোস্কোপ। কলকাতা ক্যালাইডোস্কোপের আড্ডায় আজ প্রথমে সৌভিক মিশ্র, সৃষ্টিশীল জগতে পরিচিত বিজ্ঞাপনের মানুষ হিসেবে, কিন্তু আরও এক পরিচয়ে নতুনভাবে পরিচিত হচ্ছেন সৌভিক, গীতিকার সৌভিক মিশ্র। আমরা সেই পরিচয়ে আজকে আড্ডা দেব। সৌভিকদা স্বাগত। নমস্কার সৌভিকদা। গীতিকার সত্তাটা ভেতরে ভেতরে কবে থেকে জাগতে শুরু করেছিল? গান লেখা কবে থেকে শুরু হয়েছিল? বাঙালি ছেলেমেয়েরা যেরকম করে আর কি, ছোটোবেলায় একটু একটু কবিতা লিখতাম, ছড়া লিখতাম। তো সেটা করতে করতেই যখন ক্লাস ফোর ফাইভে পড়ি তখন মনে হয় একটা দুটো গানও লিখেছিলাম, একটু হারমোনিয়াম বাজানো শিখেছিলাম, ওইভাবেই শুরু। তারপর মাঝখানে এক সময় কম, তারপরে আবার বেড়েছে, এইভাবেই চলছে। তোমার ক্লাস ফোর ফাইভ মানে হচ্ছে গানের স্বর্ণযুগ। তো গান শুনতে শুনতে যে কান তৈরি, সেটা কোন গান শুনে তৈরি করেছো? গান আমি নানা রকমের শুনতাম এবং শুনিও। বাংলা গান যেরকম শুনি সেরকম বিদেশি গান শুনি, ছোটোবেলাতেও শুনতাম। ছোটোবেলায় যেরকম আমার হাতে খড়ি হয়তো হয়েছিল ইংরেজি গান শুনেই, রক মিউজিক, পপ মিউজিক। আমার প্রিয় সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত স্রষ্টা হচ্ছেন বিলি জোয়েল বলে একজন ভদ্রলোক। তো তার গান খুব গভীরভাবে ছোটোবেলা থেকেই শুনেছি, তার কম্পোজিশন বোঝার চেষ্টা করেছি, কী করে কথা লেখেন বোঝার চেষ্টা করেছি। তার সঙ্গে তো অন্যরা আছেনই, যেমন বব ডিলন থেকে শুরু করে পিট সিগারের ফোক সং, তারপর ক্যারল কিংয়ের গান। ক্যারল কিং অসাধারণ সংরাইটার। তো ব্রুস স্প্রিংস্টিনকে বেশিরভাগ লোক গায়ক হিসেবেই জানে, কিন্তু গীতিকার হিসেবেও ব্রুস স্প্রিংস্টিন অত্যন্ত একজন শক্তিশালী সংরাইটার। তো এদের গান শুনেছি ছোটোবেলায় অনেক। তার সঙ্গে বাংলা গান শুনেছি, রবীন্দ্রনাথ শুনেছি, অতুল প্রসাদ, রজনীকান্ত, দ্বিজেন্দ্রলাল শুনেছি, তারপরে সলিল চৌধুরী শুনেছি, সুমন তো শুনেইছি, সুমন নচিকেতা। সেটা হয়তো ছোটবেলায় নয়, মাঝ বয়সে। মাঝ বয়স ঠিক নয়, তখন কলেজে পড়ি আমরা। নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের হাতে ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি। ঘরে বসে সারা দুনিয়ার সাথে যোগাযোগ আজ হাতের মুঠোতে, ঘুচে গেছে দেশ কাল সীমানার গন্ডি। এই যে শোনা বা এই যে ইনফ্লুয়েন্সড হওয়া, এদের লেখার ধরন, গানের চলন, সুরের চলন বোঝার চেষ্টা করা, আজকে যখন নিজে গীতিকার, তখন কি কোথাও এরা ভর করেন? সাবকনশিয়াসলি নিশ্চয়ই করেন। আর আমার যেটা মনে হয় যে প্রত্যেক মানুষই তো, ইংরেজিতে বললে ইজ আ সামেশন অফ ইনফ্লুয়েন্সেস, মানে কেউই তো বলতে পারে না আমি হচ্ছে একমাত্র অরিজিনাল মানুষ। সবাই নানা রকম ইনফ্লুয়েন্স নিয়েই নিজেকে তৈরি করে।
আমিও তৈরি করেছি, এখনও চেষ্টা করছি তৈরি করতে। তো যাদের গান ভালো লাগে, যাদের কম্পোজিশন ভালো লাগে, লেখা ভালো লাগে, তাদের সবাই কিছু না কিছু ভাবে আমার মধ্যে ঢুকে রয়েছেন মনে হয়। মানে সেখানে কি সুমন চট্টোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তীরাও আছেন? অবশ্যই আছেন। সুমন মানে বাংলা গান, অঞ্জন দত্ত এটা বারবার বলেন যে বাংলা গান আবার উনি লিখতে শুরু করেছেন সুমনের গান শুনে। আমার ক্ষেত্রে ব্যাপারটা ঠিক, সুমন নতুন করে ভাবতে শিখিয়েছিল, নতুন করে নতুন একটা গানে ইডিয়াম নিয়ে এসেছিলেন, নতুন আইডিয়া নিয়ে এসেছিলেন, সেইগুলো অবশ্যই, আর সেই কলেজ লাইফে সেগুলো ভীষণভাবে ইনফ্লুয়েন্স করেছিল। নচিকেতাও করেছিল, সুমনের মতো অবশ্যই নয়। সুমন আমার মনে হয় বিলংস টু আ ডিফারেন্ট লিগ অল টুগেদার, এবং একজন কবিও কোথাও, শুধুমাত্র গীতিকার বা গায়ক বা সুরকার নন। ওনা ওনার ভাবনাচিন্তার ডেপথটাই অন্য রকমের আর কি, মানে এখনো চেষ্টা করি হয়তো কাছাকাছি পৌঁছানোর। সৌভিকদার সঙ্গেই আড্ডা চলবে, তবে ফিরছি একটা ছোট্ট বিরতির পর। সারা রাত চলেছে নিবিড়, ধূসর নীলাভ এক তারা, তারই কিছু রং নাও তুমি, তারই কিছু রং নাও তুমি। সারা রাত চলেছে নিবিড়, ধূসর নীলাভ এক তারা, তারই কিছু রং নাও তুমি, তারই কিছু রং নাও তুমি। টানছি যখন সোনালি রঙের বলেনো গাড়িটা, টানছি যখন বোলপুরে বাগান বাড়িটা, টানছি যখন হলিডেজে সিঙ্গাপুর ট্রিপ, টানছি যখন শ্যাম্পেনে আলতো করে সিপ, টানছি যখন লুই ফিলিপ জর্জিও আর মানি, টানছে যখন মেডিটেশন গুরুজির বাণী, টানছে যখন ফিদা হোসেন অরিজিনাল ঘোড়া, টানছে যখন রিল্যাক্স করে একটু টেগোর পরা, দূরে বহু দূরে গাইছে বাউল এক তারাই, মন পাখি তুই ঘর ছাড়া এবার ঘরে, দূরে বহু দূরে গাইছে বাউল এক তারাই, মন পাখি তুই ঘর ছাড়া এবার ঘরে। মানুষ ছোটে গ্রহান্তরে, পশ্চিম আসে পূবের ঘরে, শেকড় হারা বাউন্ডুলে খোঁজে তারি মাকে কোন অন্ধকারে, মাঝে আমা একলা বসে থাকে, যত যাই যে দূরে আসি ফিরে তারি পিছু ডাকে, আমার মাটি ডাকে যে আমাকে, যত যাই যে দূরে আসি ফিরে তারি পিছু ডাকে। সৌভিকদা হচ্ছিল সুমন চট্টোপাধ্যায়, মানে আজকের কবির সুমনের কথা। তোমার কি মনে হয় যে কবির সুমনের সেই সময়টা বাংলা গানের জন্য কতটা জরুরি ছিল? হ্যাঁ, বাংলা গানকে তখন সুমন, নচিকেতা, অঞ্জন দত্ত, কিছুটা পরে শিলাজিৎ,
এরা একটা ম্যাচিউরিটি দিয়েছিল যেটা তার আগে, এই প্রসঙ্গে একটা জিনিস বলি, সুমন মনে হয় 1991-92 দশকের শুরুর দিকে, তার বছর দুয়েক আগে একটা অমিত কুমারের ক্যাসেট বেরিয়েছিল, জানি না কজন জানে, সেখানে বেশিরভাগ গানে রকেট মন্ডল সুর দিয়েছিল, লিখেছিল গানগুলো রঙ্গনদা, রঙ্গন চক্রবর্তী। তো সেই গানগুলো ওই সময়ে ভীষণ ব্যতিক্রমী কিছু গান ছিল, তো সেগুলো শুনে ভালো লেগেছিল। তারপরে তো সুমন চলে এলো, এবং সুমন ঝড় পুরো তখন, তখন তো মোটামুটি সবকিছুকে ধুয়ে মুছে বেরিয়ে চলে যাচ্ছে এই বাংলা ভীষণভাবে। আর একটা জিনিস যেটা হয়েছিল ওই নাইনটিজে, তখন আমরা কলেজে পড়ি, যে তখন গোটা কলকাতাতে বিশেষ করে সুমন অনুরাগীদের মধ্যে একটা বাঙালিয়ানার হাওয়া এসেছিল, যেটা ধরো পরবর্তী 5-7-10 বছর অব্দি ছিল, তারপর থেকে আস্তে আস্তে আবার বদলাতে শুরু করেছে। সেই বাঙালিয়ানার হাওয়াতেই ধরো আমাদের মতো সাধারণ মানুষের বাংলায় গান লেখার কথা ভাবা, সেই সময়টা অবশ্যই ভীষণভাবে হেল্প করেছিল। কিন্তু যে বলে যে নতুন ইডিয়াম গুলো এসেছিল, যেরকম ধরো ভিখারির চোখের পিছুটি গানের কথা হয়ে গেল, বা ঘুড়ি নিয়ে হয়তো অন্যভাবে পরিবেশন করা হয়েছিল, ঘুড়িকে রূপক হিসেবে ব্যবহার করা হয়েছিল, কিন্তু কোথাও পেটকাটি চাঁদিয়াল, কোথাও মৌসুমী ভৌমিকের ঘুর 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 ঘুরছে ঘুড়ি, এই যে গানগুলো, এগুলোর মধ্যে কোথাও ঘুড়ি কিন্তু ঘুড়ি হিসেবে এলো, এটা আনন্দ হিসেবে এলো, এটা আনন্দের বহিঃপ্রকাশ হিসেবে এলো। আবার একটা ক্ষেত্রে কোথাও আনন্দ আর পেটের খিদে দুটোর যুদ্ধ হিসেবে এলো। তো এই যে ব্যবহারগুলো, এই ইডিয়মগুলো বদলে যাওয়া, বা আজকেও হয়তো গানের চলনে পুরনো সেই দিনের দিকে ঘোরার একটা প্রবণতা রয়েছে নতুন গীতিকারদের বা নতুন সুরকারদের মধ্যে, ইডিয়মগুলো কিন্তু থেকে যাচ্ছে। যখন নিজে গান লিখছো, তখন কি কোথাও সেই বিষয়টাকে সচেতনভাবে মাথায় রাখতে হয়, নাকি অবচেতনেই এসে যাচ্ছে? যখন গান লিখছি তখন নিজের মতো করে লিখি আর কি, নিজে যেভাবে কথা বলি, নিজে যেভাবে ভাবনা চিন্তা করি, সেইভাবে লেখার চেষ্টা করি, এবং নিজের যা পড়াশুনো, নিজের যা শোনার, সেই জিনিসগুলো আমাদের হেল্প করে কিছু একটা সৃষ্টি করতে। তুমি একটু আগে যেটা বললে, সেটা হচ্ছে যে সুমনের গানের নতুন ইডিয়াম এবং ওই সময়ের অন্যান্য শিল্পীদের গানের নতুন কথাবার্তা, নতুন বিষয়বস্তু, সেটা এন্টায়ারলি আগে কখনো ছিল না সেটা বলা ঠিক হবে না। আগে হয়তো ছিল, হয়তো একটু অন্য ফর্মে ছিল, শৈলী চৌধুরীর সময়ও ছিল, কিন্তু একটা অন্যরকম গভীরতা এসেছিল সুমন আসার পরে, অন্যরকম স্মার্টনেস এসেছিল। আরেকটা জিনিস এসেছিল যেটা হচ্ছে, গানে খুব স্ট্রং কিছু আইডিয়া এসেছিল, মানে এইসব সাবজেক্ট নিয়ে যে গান হতে পারে, বা গানে যে এইসব কথাগুলো বলা যায়, এইসব বিষয়গুলো টাচ করা যায়, সেইটা এসেছিল। আমার এখনকার গান শুনে মনে হয় যে সেটা একটু মানে কমতিরই দিকে, তার কারণ এখনো স্মার্ট গান লেখা হচ্ছে, অনেক সিনেমার বেশ হিট হিট গান হচ্ছে, কিন্তু অনেকটা সেই আবার ফুল চাঁদ পাতা লতা লতা পাতাকে একটু স্মার্টলি হয়তো করা হচ্ছে, কিন্তু সেই নতুন পাথ ব্রেকিং ভাবনা যাকে বলে, সেই ভাবনার জায়গাটা রিক্সা চালাচ্ছে, আকাশে ঘুড়ির ছাক ছেলেটাকে ডাকছে, বয়স বারো কি তেরো বড় জোর চোদ্দ, রিক্সা চালাতে শিখে নিয়েছে সে সত্য, ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায়, ওই তো লেগেছে প্যাচ চাঁদিয়ালে বগ্গায়, সন্দেয়া মান যায় বগ্গা ভোকাট্টা, ছেলেটা চেঁচিয়ে ওঠে এই নিয়ে আত্মা, সবার বাবুটি ভাবে দেরি হয়ে যাচ্ছে, বিচ্ছু ছোড়াটা বড় আস্তে চালাচ্ছে, ওই ছোড়া আরে ওই ছোড়া মোলো যা, আটটা তো তোর কি সবার বাবুটি জানে, আমি যা দেখি তুমি তা দেখো কি, আমি যা ভাবি তুমি তা ভাবো কি, আমি যা শুনি তুমি তা শোনো কি, দেখি তুমি তা দেখো কি, আমি যা ভাবি তুমি তা ভাবো কি, আমি যা শুনি তুমি তা শোনো কি, আমি যা দেখি তুমি
সাদা মাটা ছোট খাটো লোক, আকাশ থেকে নেমে এলো এক রাত্রে বড় 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 গোল গোল চোখ, হরিপদ একজন সাদা মাটা ছোট খাটো লোক, হরিপদ একজন সাদা মাটা ছোট খাটো লোক, আকাশ থেকে নেমে এলো এক রাত্রে বড় 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 গোল গোল চোখ, হরিপদ একজন সাদা মাটা ছোট খাটো লোক। আত্মীয় নেই কোনো বন্ধু বান্ধব, মেস বাড়িতে তার বাস, দায়িত্ব নেই কোনো ঝঞ্ঝাট নেই কোনো, নেই তার কোনো অভিলাষ, আছে কলসি আছে আছে ঘরের কোণে, আছে গামছা আছে আছে মার্গ সাবান, চশমার মাইনাস পাওয়ার আছে পরিপাটি একটা গো, হরিপদ একজন সাদা মাটা ছোট খাটো লোক, হরিপদ একজন সাদা মাটা ছোট খাটো লোক। একা একা পথ চলা, একা একা কথা বলা, একা একা পথ চলা, একা একা কথা বলা, হাজার মানুষের ভিড়ে মিশে, হাজার মানুষের ভিড়ে মিশে, ভোরের কোলাহল ঘুমের শেষে, দু চোখ আজো খুঁজে ফেরে, ছেলে আশা ছেলে বেলা, একা একা পথ চলা, একা একা কথা বলা। তো সেটা কি কোথাও নিজের লেখার সময় মাথায় রাখার চেষ্টা করো? প্রসঙ্গটা যখন উঠলো তখন বলি যে রিসেন্টলি একটা গান লিখেছিলাম, এটা ইনফ্যাক্ট আমার প্রথম সিনেমার গান, একটি তারার খোঁজে বলে একটি সিনেমার গান, অভিক মুখোপাধ্যায় ছিল ডিরেক্টর এবং প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় মিউজিক ডিরেক্টর। সেই গানটার একটা কাহিনী আছে, সেটা বলি। শুটিংয়ের ডেট চলে এসছে, গানটা দরকার, এদিকে আমি আমার অফিসের কাজে প্রচণ্ড ব্যস্ত, তো আমাদের একটা ওয়ার্কশপ পড়লো গোয়াতে, গোয়া থেকে ফিরেই গানটা আমাকে দিতে হবে। গোয়া থেকে যখন ফিরছি তখন ফ্লাইটটা ডাইরেক্ট গোয়া থেকে কলকাতা না করে গোয়া বম্বে আহমেদাবাদ হয়ে কলকাতায় এলো, তার ফলে আমি 6.5 থেকে 7 ঘন্টা টানা টাইম পেলাম আর কি। সো এইভাবে ডেডলাইনের খাঁড়াটা সামলালাম। তো সেই গানটা হচ্ছে হারিয়ে গেছে বলে একটা গান, শানের গাওয়া। সেই গানটাতে দেখো, গানটা হচ্ছে একটা বিরহের গান, একটি ছেলে তার বান্ধবীকে হারিয়েছে এবং হিজ কমপ্লিটলি লস্ট ইন আ সিটি লাইক ক্যালকাটা। ওটা ভিজুয়ালাইজ করা হয়েছে, ছেলেটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এবং তার চারপাশ দিয়ে খুব দ্রুত কলকাতার দৃশ্য সরে সরে যাচ্ছে, এমন সময় গানটা হবে। তো গানটা সেরকম একটা পার্সোনাল একটা হারিয়ে যাওয়ার গানই করার কথা এবং সেটাই করেছি, কিন্তু তার মধ্যেও একটা জায়গায় আমি চেষ্টা করেছি একটা এই সময়ের ছাপ রাখতে, একটা আমার বক্তব্য রাখতে। এবং মানে গানটাতে বলছে যে কত কিছু আমাদের জীবন থেকে হারিয়ে গেছে, আমার রুমাল হারিয়ে গেছে, ছাতা হারিয়ে গেছে, ছোটবেলা হারিয়ে গেছে, তার সঙ্গে উঁচু উঁচু ফ্ল্যাটের নিচে পাড়ার মাঠটাও হারিয়ে গেছে। এটা একটা সোশ্যাল স্টেটমেন্ট, এটা অ্যাকচুয়ালি গানটায় থাকার কথা নয়, কিন্তু এটা যে করতে পেরেছি সেই শিক্ষাটা আমার মনে হয় কিছুটা সুমন থেকে এসছে, কিছুটা ডিলান বিলিজলের থেকে এসছে আর কি। হারিয়ে গেছে কত কিছুই, কলম রুমাল ছাতা, ছোটবেলার রং পেন্সিল, হলদে ড্রয়িং খাতা, হারিয়ে গেছে বাসের টিকিট, ট্যাক্সিতে সেলফোন, চলতে চলতে পথ হারিয়ে বন্ধু কতজন, হারিয়ে গেছে
আমার শহর, চেনা দোকানপাট, উঁচু উঁচু ফ্ল্যাটের নিচে পাড়ার খেলার মাঠ। হারিয়ে গেছে স্বপ্নগুলো, সবই হারায় জানি, হারানো এই শহরটাতেই হারিয়ে গেলাম আমি। মায়াবী রাতে ডাকে যে নিশি ডাকে, মায়া লাগা দু চোখে খুঁজে ছোকাকে, এসো এ রাতে তুমি আর আমি খানিক পাগলামি, কি জানি কি হয় কি হয় কি হয় কি হয় কে জানি, কিসের টানে কেন এ প্রাণে জমেছে ভয়, কি হয় কি হয় যে শেষে জানবে কিসে, জানবে শুধুই সময়, কি হয় কি নাকি আর ডাকিস না তোর বাঁশির সুরে, ভোলা মন তাল দেখিতে নাইতে নামিস না দুপুরে, ভোলা মন ধরতে গেলে দিস না ধরা এক তারাতে, ভোলা মন কোন সে পথে যাস রে বলে যা, তুই নাকি আর ক্ষেতের আলে দিস না দেখা, ভোলা মন নৌকো বে যাস না রাতে একা একা, ভোলা মন ডাকলে বাউল আসিস না তুই গানের টানে, ভোলা মন কোন সে অভিমানে বলে যা, ভোলা মন ভোলা মন ভোলা মন কোথায় আছিস তুই আর কেমন আছিস তুই, ভোলা মন ভোলা মন ভোলা মন বদলেছে দিন হারিয়ে গেছিস তুই, তুই নাকি আজ ঘর ছাড়া এক জাদু ঘরে, ভোলা মন সোপ অপেরা দেখিস বসে অবসরে, ভোলা মন ইন্টারনেটে গল্প করিস বন্ধু পাতাস, ভোলা মন বলিউডের সুরে দোলাস পা, সবই কেমন বদলে গেল রাতারাতি, দেশটা ছেড়ে বিদেশ নিয়েই মাতামাতি, তোর সখী না ডাকছে তোকে অনেক দূরে, একটি বার ওদিক ফিরে চা, ভোলা মন ভোলা মন ভোলা মন কোথায় আছিস তুই আর কেমন আছিস তুই, ভোলা মন ভোলা মন ভোলা মন বদলেছে দিন হারিয়ে গেছিস তুই, ভোলা মন ভোলা মন ভোলা মন। 91.9 ফ্রেন্ডস এফএম এ তোমরা শুনছো কলকাতা কালাইডোস্কোপ, আমাদের সঙ্গে রয়েছেন গীতিকার সৌভিক মিশ্র। সৌভিক দা, সেদিনকে একটা চাপ ছিল, সময় তাড়িয়ে বেড়াচ্ছিল ওই গানটা লেখার জন্য, আজকেও চাপ আছে, কাজের অনেক, কাজের অনেক ডেডলাইন আছে, সেই ডেডলাইনের সঙ্গে সঙ্গে এই গানের লাইনগুলো কিভাবে বেরোয়, কখন বেরোয়? মানে আমার কাজের ক্ষেত্রে একদম নিজের কথা তো বলার সুযোগ হয় না, যদি ক্রিয়েটিভ অনেক কিছু করার সুযোগ আছে, কিন্তু এটা এমন একটা জায়গা যেখানে আমি নিজের কথাগুলো বলতে পারি, গানটা হচ্ছে নিজস্ব একটা মুক্তির জায়গা আর কি, সেইখান থেকেই প্রাইমারিলি লিখি। কিছু কিছু ফরমায়েশি কাজ স্কিল দিয়ে লিখতে হয়, অতটা ফিলিং দিয়ে লেখা হয় না, কিন্তু নিজের কাজ যেগুলো, নিজের কাছে যেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো ভেতর থেকেই বেরিয়ে আসে আর কি। তোমার গান, কবিতা আর ছবি, তোমার বিজ্ঞাপনী কাজের সঙ্গে সেটা আসেই, তো সেই ছবি গান আর কবিতা কোথায় মিলেমিশে যায়, কিভাবে মিলেমিশে থাকে? দেখো, এগুলো সবই এক একটা টুল। হ্যাঁ, মানে তোমার কাছে পেন্সিল বা ছুরি যেরকম একটা টুল, তোমার মনের মধ্যে যদি একটা ভাবনা থাকে, সেটাকে বের করে আনার জন্য তুমি বিভিন্ন টুলস ইউজ করতে পারো, তোমার লেখা ইউজ করতে পারো, ছবি ইউজ করতে পারো, সুর ইউজ করতে পারো, যে সময়টা যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে এবং যেখানে তোমার স্ট্রেংথটা বেশি, সেটাই ন্যাচারালি মানুষ করে আর কি। তো কিছু কিছু যেমন আইডিয়া বা কিছু কিছু কথাবার্তা আমার মনে হয় গান দিয়ে এক্সপ্রেস করলে অনেক বেটার হয়, সেটা হয়তো আমি গানে বলবো, কিছু জিনিস হয়তো লিখলে আমার ভালো লাগবে, একটা গদ্য লিখলে সেটা হয়তো গদ্য হিসেবে লিখবো,
কিন্তু যেটা আসবে সেটা ভেতর থেকেই আসবে, এবং তোমাকে টুলটা চুজ করতে হবে কোনটা তুমি ইউজ করতে চাও এবং কোনটায় তোমার দখল রয়েছে। সুমন চট্টোপাধ্যায়ের গান একটা জেনারেশনকে বাংলা গানের দিকে ফিরিয়েছিল, নতুন করে একটা পথ দেখিয়েছিল, সেটা কোথাও থিতিয়ে গেছে। তো সফল প্রচেষ্টা বলতে গেলে আজকের দিনে তুমি কোন গানকে সামনে রাখবে যেটাকে তুমি আগামীর পাথেয় বলে মনে করো? আমাদের মনটাকে খোলা রাখতে হবে, কারণ সময়টা যেহেতু বদলেছে এবং তোমার অডিয়েন্সের ওপর নানা রকমের ইনফ্লুয়েন্স এখন কাজ করে, আগে যতটা করতো তার থেকে, কারণ এখন ইন্টারনেট রয়েছে, তুমি পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো জিনিস মানে একটা বাটন ছুঁয়ে দেখে নিতে পারো, কাজেই লোকজন এখন অনেক বেশি শুনতে পারে, অনেক বেশি জানতে পারে। তার কাছে যদি তোমার গানকে পৌঁছে দিতে হয়, এক, তোমাকে কন্টেম্পোরারি হতে হবে, সেকেন্ডলি তোমার একটা মিনিমাম স্ট্যান্ডার্ড অ্যাচিভ করতে হবে যেটা হয়তো একটা গ্লোবাল স্ট্যান্ডার্ডের সঙ্গে মেলে, এবং অন্তর থেকে তৈরি করতে হবে গানটা, এবং প্রিটেনশিয়াসনেস যত কমানো যায় গানের মধ্যে, নকল করাটা যত কমানো যায়, নিজের রুটসটাকে যত ভালো করে চেনা যায় সেই চেষ্টা করতে হবে। রুটসটা খুব ইম্পর্টেন্ট। যেমন পৃথিবী মডার্ন মিউজিক তো পৃথিবীর সব জায়গাতে হচ্ছে, আফ্রিকাতেও হচ্ছে, আমেরিকাতেও হচ্ছে, জাপানেও হচ্ছে, ইউরোপেও হচ্ছে, কিন্তু যদি তুমি আমেরিকার মিউজিক শোনো তার সঙ্গে আফ্রিকান মিউজিক কম্পেয়ার করো, তুমি একটা ডিস্টিংক্ট ডিফারেন্স দেখতে পাবে। জাপানিজ মিউজিক তুমি শোনো, একটা ডিস্টিংক্ট ডিফারেন্স দেখতে পাবে, সেটা সেই ডিফারেন্সটা আসে হচ্ছে ওদের রুটস থেকে। বাংলা মডার্ন গানে, যদিও জেনারেলাইজ করা উচিত না, কিন্তু অনেক ব্যান্ডের গানে যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে যে ওই রুটসটাকে বাদ দিয়ে আমি জাস্ট ওদের মিউজিক্যাল কিছু টেকনিক এবং ইডিয়মটাকে নিচ্ছি, সেইটা হলে হবে না। যেমন বাংলাদেশে একটা খুব ভালো ব্যান্ড আছে, নাম হচ্ছে বাংলা, তারা লোকসঙ্গীতই করে কিন্তু প্রেজেন্টেশনটা করে মডার্ন ফরম্যাটে, এবং এমন এমন একটা ফরম্যাটে যেটা জগজম্প ওয়েস্টার্ন বলেও তোমার মনে হবে না, আবার খুব খুবই ট্রেডিশনাল বলেও মনে হবে না, এমন খুব সুন্দর একটা ব্যালেন্স রেখে আধুনিক একটা প্রেজেন্টেশন করে। তো সেইটা আমার মনে হয় ইজ ওয়ান অফ দ্য ডিরেকশনস টু গো, মানে আধুনিক কন্টেম্পোরারি তার সঙ্গে নিজস্ব রুটসটাকে ইন্ট্যাক্ট রেখে কাজ করতে হবে আর কি। মানে যেখানে যে গানের মধ্যে দিয়ে চেনা যাবে যেটা বাংলার গান, হ্যাঁ অবশ্যই বাংলা বাঙালি এই সময়। আজ আমার প্রাণ না তা আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না তা আসিতে পারে, দিলে চায় মন চায়, দিলে চায় মন চায়, প্রাণ চায় তারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না তা আসিতে পারে, কালে কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত কালে কোকিল ডাকে কুহু সুরে, যৌবন বসন্ত এমন, যৌবন বসন্ত এমন, থাকতে চায় না ঘরে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না তা আসিতে পারে, কে বেচা এক টুকরো মেঘ নেছি বেচা, বৃষ্টি করে এখনই দে তুই, বৃষ্টি দিয়ে চাঁদ বানিয়ে শুই। কেউ যখন আর নেই পাশে, তন্দ্রা মগন কোন আকাশে, গোধুলির খেলা দিন শেষে নিয়ে আসে মায়া। কলকাতা ক্যালাইডোস্কোপের আড্ডায় আমাদের সঙ্গে এখন গীতিকার সৌভিক মিশ্র। সৌভিক দা, এবার একটু অন্যদিকে যাই, কারণ আড্ডা শেষ করে আনতে হবে। গান, বিজ্ঞাপন, এর সঙ্গে আর কি জানিয়ে তোমার সামনের দিনগুলো কাটবে?
আসলে বিজ্ঞাপন এবং তারপরে গান এই দুটো এত সময় নিয়ে নেয় যে অন্য অন্য কি করব সেটাই। আমার একটা খুব ইচ্ছে বাচ্চাদের জন্য কিছু কাজ করার, অনেক দূর এগিয়েও গেছে আমার ইচ্ছে আছে একটা। আসলে আমার মেয়ে যখন ছোট ছিল তখন দেখতাম যে দোকানে গেলে ওরা সবসময় ইংরেজি বইয়ের দিকে আগে চলে যায়, তার কারণ ওগুলো দেখতে অনেক সুন্দর, হাতে নিয়ে ভালো লাগে, কোনো কারণে বাংলা বই অতটা অ্যাট্রাকটিভ মনে হয় না। কাজেই তখন ওর মনোরঞ্জনের জন্য আমি অনেক ছড়া লিখেছিলাম, এবং সেই ছড়াগুলো এমন যে যেসব বাচ্চারা ধরো আজকের দিনে মোবাইল ফোন কম্পিউটার এইসব নিয়ে বড় হচ্ছে তারা রিলেট করতে পারে। তো সেই একটা বড় ছড়ার বই বার করার ইচ্ছে আছে, তার সঙ্গে একটা অনেকগুলো গানও বানিয়েছি সেই ছড়ার মধ্যে থেকে, সেগুলো নিয়ে একটা ইন্টারেস্টিং প্যাকেজ তৈরি করার ইচ্ছে আছে, যেটা হয়তো বাঙালি ছেলেমেয়েদের কাজে আসবে, ভালোও লাগবে কাজেও আসবে। আর সঙ্গে সঙ্গে কলম কি কখনো কবিতা বা গানের পাশাপাশি গল্পেরও জন্ম দিচ্ছে? গল্প লেখার প্রবণতা রয়েছে সিনেমার কথা মাথায় রেখে, কিছু গল্প লিখছি ভাবছি, সেগুলো যদি পরে সুযোগ হয় ছবি বানাবো। আসলে নানা রকম জিনিস করতে ইচ্ছে করে যখন যেটা যেটা সুযোগ আসে। মানে তুমি এর মধ্যে দিয়ে তোমার কাজের ফাঁকে একটা জানলা খোলার চেষ্টা করো, যে জানলা তোমাকে যখন হাওয়া দেয় তুমি নিঃশ্বাসটা নিতে পারো বুক ভরে, তুমি সেই জানলাটাই খুলে ফেলো সেই মুহূর্তে। একদম, ওই বুক ভরে নিঃশ্বাসটা নেওয়ার জন্যই তো বেঁচে থাকা, তাই না? এবং নিয়েও বেঁচে থাকা নিঃশ্বাসটা নেওয়ার জন্য। তাহলে তুমি সেখান থেকে কি এটা কখনো নিশ্চিত করতে পারো যে তুমি গান লেখাটাও কোনোদিন ভুলে গিয়ে হয়তো গল্প লেখা বা সিনেমা করা শুরু করবে? গান লেখা ভুলে গিয়ে নয়, সঙ্গে রেখে। গান লেখা অবশ্যই সঙ্গে রেখে। বেশ, সবকিছু তোমার সঙ্গে থাক, আমাদেরও সঙ্গে থাকো তুমি, এবং তোমাদের মানে যারা শুনছো তাদেরও সঙ্গে থাকুক সৌভিক মিশ্র, গীতিকার সৌভিক মিশ্র, কবি সৌভিক মিশ্র বা ছড়াকার সৌভিক মিশ্র বা পরিচালক সৌভিক মিশ্র, সবকিছুই বা সব দিনগুলোর জন্যই শুভকামনা রইল। খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে। আমারও খুব ভালো লাগলো, তোমরাও সবাই ভালো থেকো, নমস্কার।